আমার অল্প ক্যাপাসিটিতে যতটুকু দুই চারটা এপিসোডে যে ব্যাখ্যা করা শুরু করছে বিভিন্ন হচ্ছে আপনার কনসেপ্ট গুলা, তো সেখানে হয়তো আপনি এটা বুঝতে পারছেন যে আমার টার্গেট অডিয়েন্স কারা। আমার টার্গেট অডিয়েন্স যারা লেমেন, ধারণা রাখে না, তাদের জন্য খুবই সিম্পলিস্টিক ওয়েতে থিওরিটা কনসেপ্টটা ব্যাখ্যা করা। তো সেখানে হচ্ছে লেমেনদের জন্য, লেমেনদের ল্যাঙ্গুয়েজে কথা বললেও আপনার যদি সিরিয়াস কথা বলতে হয় তখন কিন্তু আমার এখানে অনেক প্রশ্ন, অনেক ফাঁক ফোকর আছে যেগুলা আমি নিজে অনেক কিছু উত্তর জানি না। তো আজকে এই সুযোগটা ইনশাল্লাহ কাজে লাগাবো। আর আপনি যেহেতু আপনার ইন্ট্রোডাকশনটা দেওয়া হয় নাই, দিয়ে নেই, সাকিব মুস্তাবি বুয়েটের ত্রিপলি থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ছিল আপনার মেজর, রাইট? ওকে, তো উনি এখন হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি প্রোগ্রামে আছেন, সেন্ট্রাল ফ্লোরিডাতে। আর হচ্ছে ওনার একটা বই উনি পাবলিশ করেছেন, সেটা হচ্ছে বইটার নাম জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞান। সো বেসিক্যালি উনি এই এরিয়ার বেশ ভালো ধারণা রাখেন। আমি খুবই এই এরিয়ার একজন কিউরিয়াস লার্নার, আমি এটা একটা হিউজ অপরচুনিটি ওনার কাছ থেকে শেখার জানার, কারণ আমার অনেক প্রশ্ন আছে যেগুলোর কিছু উত্তর আশা করা যায় পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে আমার জন্য। নিউটন যখন ল অফ গ্র্যাভিটি নিয়ে আসলেন, নিউটনিয়ান মেকানিক্স এর সাহায্যে গ্রহ নক্ষত্রের গতি অপ্রকৃতি, এরপরে কেপলারের ল, এই সমস্ত কিছু এক্সপ্লেইন করা যায়, সেই সুবিধার্থে কিন্তু উনি ওনার যে ল অফ ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটি ওটা নিয়ে আসছিল। তো গ্রহগুলো বা একটা ম্যাস হোয়াইট অ্যাট্রাক্টস অ্যানাদার, এটার কিন্তু কোনো এক্সপ্লানেশন আমরা নিউটনিয়ান মেকানিক্স এর ভিতরে দেখি না বা নিউটনের ল অফ গ্র্যাভিটিতে দেখি না। ইনফ্যাক্ট হচ্ছে যে এটা স্ট্রেট লাইনে কেন আকর্ষণ করতেছে, অনেক সময় ল্যাগের কারণে কথা ওভারল্যাপিং হয়ে যায়। আবার আমি যেটা ফিল করি, ধরেন যে যখন ব্যাক এন্ড ফোর্থ আলোচনা হয়, দা ভেরি পয়েন্ট টু হ্যাভ এ ব্যাক এন্ড ফোর্থ ডিসকাশন ইজ যে আপনার কথার মাঝখানে আমার যদি কোনো কিছু জানার থাকে বা কোনো ইন্টারজেক্ট করার থাকে, জানি জিনিসটা একটা ব্যাক এন্ড ফোর্থ লাইভ ডিসকাশন হয়। তো সাধারণত যে কিন্তু এই প্যাটার্নটা ফলো করা হয় না, যে কারণে সেটা অ্যালাউ করলে একজনের আর মাঝখানে আরেকজনকে কথা দিতে তখন একটা আবার হজবড় পরিস্থিতি তৈরি হয়। বাট আমি এটা খুবই আমার কাছে অপছন্দনীয়, ধরেন যে একজন একটা কথা বলে যাচ্ছে, আমার একটা প্রশ্ন আছে নিয়ে বসে আছি এবং ওই হয়তো মিস করে ফেলছি, অথবা অপ্রাসঙ্গিক মনে হচ্ছে যে না আমার এখন এখানে থামানো উচিত। তো যেই কারণে আমি কথাবার্তার মধ্যে আই পার্সোনালি প্রেফার যে ইন্টারজেক্ট করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত, নাইলে এটা লাইভ ডিসকাশনের কোনো পয়েন্ট আমি আই ডোন্ট গেট ইট। তো এই কারণে আমি হচ্ছে এটা হচ্ছে আমার প্রপোজাল যে ধরেন আপনি কথা বলতেছেন, মধ্যে আমার কোনো প্রশ্ন থাকলে বা কোনো কমেন্ট থাকলে বা কোনো ইন্টারজেকশন থাকলে আমি ধরেন হাত তুললাম, তারপর আপনি আপনার সুযোগ মতো আমাকে একটু ফ্লোর দিলে তারপর আমি আমার প্রশ্নটা করবো। লাইকওয়াইজ আপনার যখন আমার কথার মাঝখানে কিছু বলার থাকবে, হাত তুললে আমি জানবো যে আপনি কিছু বলতে যাচ্ছেন, তা আপনি আপনাকে শুরু করে। তো আমি আপনাকে যে কারণে ইন্টারজেক্ট করলাম একটু আপনার পরিচয়টা কুইকলি দেওয়ার পর, সেটা হচ্ছে আমার এখানে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যেটা আপনি একটু আগে বললেন যে নিউটনের যে গ্র্যাভিটেশনাল ল, যে মহাবিশ্বের সকল ধরনের মেজর স্কেল আর ম্যাক্রো স্কেলের জিনিসপত্র গুলোকে এক্সপ্লেন করে নিউটনের গ্র্যাভিটেশনাল ল, সেটা আমরা জানি, মাইক্রো স্কেলে গেলে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারে না। আমি যেগুলো বলতেছি এগুলো আমি এই জন্য বলতেছি যে জানি আমার কোথাও ভুল আছে কিনা দেখার জন্য, যদি আপনি দেখেন আমি কোথাও ভুল বলতেছি, প্লিজ স্টপ মি ইফ আই অ্যাম রনিং। তো সম্ভবত ব্যাপারটা এরকম যে নিউটনের গ্র্যাভিটেশনাল ল গুলা হচ্ছে কাজ করে হইতেছে ম্যাক্রো স্কেলে, সেলেস্ট্রিয়াল বডির স্কেলে, কিন্তু তার চেয়ে বড় স্কেলে যদি আমরা যাই লাইক ব্ল্যাক হোল এন্ড স্টাফ, তখন আবার সেটা ব্রেকস ডাউন, এবং যদি আমরা মাইক্রো স্কেলে চলে আসি ছোটখাটো অবজেক্ট আমাদের পৃথিবীর, তখনও ওই স্কেলে চলে আসলো নিউটনের ফর্মুলা কাইন্ড অফ ফলস অ্যাপার্ট। তো এখন আমার এখানে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে গ্র্যাভিটির ব্যাখ্যায় যে অ্যাট্রাকশনের কথাটা আসতেছে বা প্রশ্নটা আসতেছে, কিভাবে শুরু করি সেটা হচ্ছে, ধরেন আমি আমার গতকালকের যে লম্বা আলোচনা করছি আপনার দেখার সুযোগ হয়েছে কিনা আমি জানি না, তো সেইখানে আমি গ্র্যাভিটির যে ব্যাখ্যাতে আমার কিছু জানার ঘাটতি জায়গা আছে, সেই জায়গাগুলো আমি আলোচনা তুলে আনতে পারি নাই, স্কিপ করে গেছি। নাও যেটা আইনস্টাইন হইতেছে যেটা ব্যাখ্যা করছেন যে গ্র্যাভিটি হচ্ছে নিউটন যেটা বলছে একটা মিস্টেরিয়াস ফোর্স, একটা 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 অবজেক্ট আর একটা অবজেক্টকে আকর্ষণ করে কি কারণে সেটা জানি না, এবং আইনস্টাইনের ব্যাখ্যা ছিল যে স্পেস টাইম কার্ভেচার যে তৈরি হয়, একটা ম্যাস যখন স্পেস টাইম ফ্যাব্রিকের মধ্যে একটা ম্যাস থাকে তখন সে যে কার্ভেচারটা তৈরি করে, সেই কার্ভেচারের কারণে ইয়েটা তৈরি হয়, বেসিক্যালি গ্র্যাভিটেশনাল পুলটা তৈরি হয়, ফোর্সটা। তো সেখানে আমার এখানে কয়েকটা প্রশ্ন আছে খুবই ফান্ডামেন্টাল,
নাম্বার ওয়ান প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে স্যাটেলাইট গুলো যখন কোনো গ্রহ বা নক্ষত্রকে প্রদক্ষিণ করে বেসিক্যালি সেটার কারণ হচ্ছে দুটো অপোজিং ফোর্সের কারণে, একটা 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 বডি ওয়াজ মুভিং ফরওয়ার্ড, তারপর সে যখন একটা গ্র্যাভিটেশনাল কার্ভের মধ্যে পড়ে তখন সে এই কার্ভের মানে সেন্ট্রিফিউগাল মানে সেন্ট্রিফিউগাল ফোর্স ঠিক এটাকে বলা যায় না, এটা কোনো ফোর্স না, ইটস জাস্ট মিয়ারলি প্রবাবলি ফলোয়িং দ্য কার্ভেচার। সো বাট সিম্পলিসিটির সেকে যদি আমরা ধরে নিই যে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স এবং একটা সেন্ট্রিপেটাল ফোর্স দুটো অপোজিং ফোর্সের রেজাল্টেন্ট হিসেবে সে সার্কেল করতে থাকে। নাও এই যে দুইটা ফোর্স যদি এই দুইটা ফোর্সের উৎস কি সেটা হচ্ছে আমার একটা প্রশ্ন। নাও আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা আমি এটার অ্যান্সার খুঁজে পাই নাই, কিন্তু আমার কমন সেন্সিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বলে যে অবজেক্টগুলো যে সেন্ট্রি ফর দ্য সেক অফ কি বলবো আপনার মানে একটু লেমেনের ওয়ার্ড এই বলি ধরে নিলাম যে সেন্ট্রিপেটাল ফোর্স, যদিও সেটা মেবি ট্রু, এই যে অবজেক্টগুলো যে ওয়াজ মুভিং তারপর যখন সে কার্ভেচারে পড়ার পর রোটেট করতে শুরু করলো সেন্টার যে ম্যাসটাকে, সে এই ইনিশিয়াল ফোর্সটা কোথেকে পাইলো? এটা কি বিগ ব্যাং থেকে আসছে সেই জিনিসগুলা আপনার গ্রহগুলা বা যে কোনো বডি স্পেসে যে প্রথম ইনিশিয়ালি মুভিং যে সেই মুভিং মুভ করার তার অরিজিনটা কোথায়, এটা কি বিগ ব্যাং থেকে আসা? এক্স্যাক্টলি, বিকজ আমরা এখন আমাদের যে স্ট্যান্ডার্ড ইগুলো আছে থিওরিগুলো আছে অরিজিন এবং origin of the universe, so ekhane theke amra ja jani je initially amader ei baby universe er universe er density onek high chilo, er pore hocche apnar aste aste apnar temperature kome amra aste theke apnar particle gulo hocche apnar abar e hoye attract mane ekta ekta ke attract kore apnar e form korlo ba অ্যাটম ফর্ম করলো, এরপর অ্যাটম অ্যাটম থেকে আস্তে আস্তে হচ্ছে আপনার নেবুলা স্টার, এই এই জিনিসটা এইভাবে এইভাবে আসছে। সো ইনিশিয়ালি আমরা যদি পারি যে বলতে পারি যে এই এনার্জিটা যে আমরা যেটা এখন আছে আমাদের এন্টায়ার ইউনিভার্সে সেটা আসলে ইনিশিয়ালি আমাদের যে এনার্জিটা ছিল সেটাই অ্যাকচুয়ালি আমরা কন্টিনিউ করতেছি। সো এনার্জি তো ক্রিয়েট হচ্ছে না, তো বেসিক্যালি তার মানে হচ্ছে ইনিশিয়াল এনার্জিটা বিগ ব্যাং থেকেই আসা। Big Bang jinishta ashole ekhono ekta obsolete because Big Bang is one of the theories to explain the beginning of universe. To mane jodi amra sadharon sense e amra jodi boli je time er ekta shuru chilo amra jodi Big Bang diye define korte chai tahole ha apni thik apnar ei kotha thik je energy ta shekhan theke asche eta ekta interesting byapar ami eta jantam na although I follow আপনার কি সাইন্টিফিক নিউজ টিউজ আসে, বাট হাউ কাম যেটা আমি জানতাম না, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে যে আপনার বিগ ব্যাং ছাড়া উইচ ইস আপনার ইউনিভার্সের ইনসেপশনের আর কি কি থিওরি মেজর থিওরি মার্কেটে আছে, আমি আই এম নট অ্যাওয়ার আর কি সেগুলো কি কি। আমরা যদি স্ট্রিং থিওরিতে আমরা যদি যাই, স্ট্রিং থিওরি বলতেছে যে আমাদের যে ইউনিভার্সটা এই ইউনিভার্সে আমরা আছি এটা আসলে একটা মানে বাবলের মতো, মানে মানে আরো লক্ষ লক্ষ কোটি কোটি বাবল আছে, প্রতিটা বাবলকে আমরা একটা ইউনিভার্স হিসেবে পারি। তো যে থিওরিটা আসছে মাল্টিভার্স যেটা বলে, মাল্টিভার্স থেকে এক্স্যাক্টলি, সো মাল্টিভার্স আমরা যদি মেনে নেই, মাল্টিভার্স মেনে নিলে আমাদের ইমপ্লিকেশন হচ্ছে যে আসলে ওই যে একটা ইউনিভার্সই হয় ক্রিয়েশন হওয়া জিনিসটা হয়তো সেটা এটা হয়তো অন্য আরেকটা ইউনিভার্সের ইভলিউশন। এবং মাল্টিভার্সের থিওরিটা খুব সম্ভবত মানে বিগ ব্যাং এর মতো অত শক্তপোক্ত না, সম্ভবত সাইড থিওরিটা নাকি এখানে যে জিনিসটা যে স্ট্রিং থিওরিটা আসলে হেভিলি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। স্ট্রিং থিওরিটার একটা স্পেশালিটি হচ্ছে এটা আইনস্টাইনের রিলেটিভিটি এবং কোয়ান্টাম মেকানিক্স ইভূত করতে পারে, একীভূত করতে পারে। স্ট্রিং থিওরি এক্সেপ্টেড হচ্ছে না বা এটা এখনো ওয়াইড স্প্রেড না এই জন্য যে আমরা এক্সপেরিমেন্টালি এটাকে আপনার এক্সেপ্ট করতে পারতেছি না, বিকজ আমাদের হাতে এখনো সেটা এক্সেপ্ট করার মতো এনাফ এক্সপেরিমেন্টাল সুবিধা নাই, এভিডেন্স নাই। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অথবা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এগুলো কিন্তু আমরা খুব সহজে এক্সপেরিমেন্টালি দেখতে পারি যে এই থিওরি গুলো কাজ করে।
রাইট, এবং এটা অনেকবার প্রুফ করা হয়েছে অলরেডি। এটা জেনারেল রিলেটিভিটি বা স্পেশাল রিলেটিভিটি এগুলার কোনো মানে অ্যাম্বিগুয়াস থিওরির পর যায় না, এটা ইজ এ ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে এখন। সেটেলমেন্ট গুলা চলে জেনারেল রিলেটিভিটির ল ইয়ে করে, ক্যালকুলেশন হিসাব করে, তারপর স্পেস শাটল গুলা চলে। সো সেখানে আর কোনো এখন আপনার মাল্টিভার্সের পয়েন্টে আমার আরেকটা কি যেন প্রশ্ন মাথায় আসছিল, বাট এনিওয়েজ নেক্সট যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে যে সেটা তো আমরা আলোচনা করে ফেলছি অনেকটা, যে সেটার কোনো ব্যাখ্যা এখনো জানা যায়নি, যে টু বিগিন উইথ যে গ্র্যাভিটেশনাল পুল বা ফোর্স গুলো আসে কোথেকে। নাও নিউটনের সরি আইনস্টাইনের গ্র্যাভিটি ব্যাখ্যা করতে পারছে, আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি। তো সেইখানে ম্যাথমেটিক্যালি আমি এটা আমার আরেকটা প্রশ্ন, ম্যাথমেটিক্যালি কি ওই পয়েন্ট পর্যন্ত ব্যাখ্যা করে আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি, যে এখানে গ্র্যাভিটিকে ব্যাখ্যা করে? কারণ এই যে গ্র্যাভিটির যে ব্যাখ্যাটা, যে স্পেস টাইমের কার্ভেচার, এবং সেখানে যে দুইটা প্রশ্ন আপনাকে করলাম, একটা অ্যান্সার পাইলাম আমরা মিউচুয়ালি আলোচনা করে, মোটামুটি বুঝলাম যে হয়তো বা বিগ ব্যাং থেকে এনার্জিটা পাওয়া, তারপর বডি গুলো যখন মুভ মুভ করতে থাকে, এবং সে যখন তারপর কোনো একটা স্পেস টাইম কার্ভেচারে পড়ে, তারপর দুইটা অপোজিং ফোর্সের কারণে রোটেট করতে থাকে, যেটা বেসিক্যালি যে কোনো স্যাটেলাইটের থিওরি। আকাশে আমরা স্যাটেলাইট পাঠাই, একই থিওরি ব্যবহার করে, একটা গতিতে সামনে যেতে থাকে, আবার ওইদিকে গ্র্যাভিটির কারণে নিচের দিকে ফল করতে থাকে। তো সো বেসিক্যালি ওই টপিং অপোজিং ফোর্সের একটা রেজাল্টেন্ট হিসেবে একটা জায়গাতে ফিক্সড অবস্থা থাকে এরকম। তো সেক্ষেত্রে আমি এই জন্য আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কালকে আমার এপিসোডটা দেখছেন কিনা, যেহেতু দেখেন নাই সেক্ষেত্রে আমি একটু ইয়ে করি, মানে কি বলতে চাচ্ছি, আমরা অন দ্য সেম পেজ থাকতে পারি, ডেমনস্ট্রেশন ব্যবস্থা করি, সো দ্যাট হাতের কাছে খুবই ক্রুড একটা ব্যাপার হবে আর কি। আচ্ছা, তো এটা যদি হয় আপনার ধরেন স্পেস টাইম কার্ভেচার, আন্ডারস্ট্যান্ডিং ভুল থাকতে পারে, এই জন্য আমি আপনাকে প্রশ্নটা করতেছি। সেটা হচ্ছে যে তার সেন্ট্রিপেটাল ফোর্স তো আমরা জানি যে সে যাইতেছিল একটা দিকে সরলরেখা বরাবর, তখন আমাদের কাছে ফোর্সটা আসলে মুখ্য বিষয় না, আমরা আসলে জিনিসটাকে জিওমেট্রিক অ্যাঙ্গেল থেকে এক্সপ্লেন করতেছি। আচ্ছা, মানে জিনিসটা হচ্ছে একই ইনসিডেন্ট, আর নিউটন এক্সপ্লেন করতেছেন হচ্ছে আপনার সেন্ট্রিফিউগাল এবং সেন্ট্রিপেটাল ফোর্স দিয়ে। দিস ইজ ওয়ান এক্সপ্লেনেশন, আর আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি ইটস আ বেটার এক্সপ্লেনেশন অফ দ্য সেম ইনসিডেন্ট। যদি এই দুইটাকে একদম সমন্বয় করতে চাই, যে এখানে যে কার্ভেচার মানে ভেতর দিয়ে একটা অবজেক্ট রোটেট করতেছে, তাহলে এখানে এই ফিউগাল ফোর্স আর সেন্ট্রিপেটাল ফোর্স কোথায়? অ্যাকচুয়ালি কিন্তু এটা তখন সেন্স মেক করবে না, বিকজ আমরা যদি দেখি নিউটনের সূত্রটা, ওইখানে হচ্ছে F equal to ma, তো আপনি ওই F এর জায়গাতে হচ্ছে G into m1 into m2 by r square ফর্মুলাটা যদি আপনি পুট করে দেন, তো মানে সুন্দর ভাবে এক্সপ্লেইন করতে পারতেছেন যে why it is rotating, বাট আইনস্টাইন আলোচনাটাই অন্য ভাবে পড়ছে। আইনস্টাইন কথা হচ্ছে যে এখানে স্পেস টা ইটসেলফ ইজ আ কার্ভ, একটা কমিউনিকেশনের সুবিধার্থে এবং যারা অডিয়েন্স যারা জানি ফলো করতে পারে, বাট বেসিক্যালি এখানে কোনো ফোর্স কাজ করতেছে না, সেটা আইনস্টাইনের, এটা হচ্ছে নিউটনের ব্যাখ্যা, আইনস্টাইনের ব্যাখ্যায় কোনো ফোর্সের ব্যাপার নাই। সো সেটা ছিল আমার প্রশ্ন বেসিক্যালি, তার মানে ব্যাপারটা তাই যে কার্ভেচারটা সে বেসিক্যালি ফলো করতেছে, তার ট্র্যাজেক্টরিটা ফলো করতেছে, এবং ট্র্যাজেক্টরি ফলো করার কারণেই সে বেসিক্যালি সেখানে অবস্থান করতেছে। ওকে, সেখানে আমার আরেকটা প্রশ্ন ছিল যে ট্র্যাজেক্টরি ফলো করার ক্ষেত্রে আমি আসলে প্রশ্নগুলো লিখে রাখা দরকার ছিল। এনিওয়েজ,
নাও আমি আমার গতকালকার এপিসোডে যেটা গ্র্যাভিটি নিয়ে কথা সরি গ্র্যাভিটি এবং ব্ল্যাক হোল এই দুইটা কনসেপ্ট ব্যাখ্যা করছি কিভাবে কাজ করে এবং আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি কি বলেন স্টাফ। তো সেইখানে আমি তো আমার মতো করে বলছি, আপনি আপনার মতো করে এই দুইটা ফেনোমেনন একটু ব্যাখ্যা করেন, তাইলে হইতেছে সেখানে আমার জানার ঘাটতি থাকলে সেটা জানা যাবে এবং ডাবল চেকের একটা সম্পর্ক তৈরি হবে। ডন মিচেল নামে একজন অ্যাস্ট্রোনমার খুব সম্ভবত 19th সেঞ্চুরির একদম শেষ দিকে একটা প্রশ্ন উত্থাপন করেছিলেন। প্রশ্নটা হচ্ছে যে যদি একটা অবজেক্টের ডেন্সিটি অনেক হাই হয় এবং তার গ্র্যাভিটেশনাল ফিল্ড অনেক শক্তিশালী হয়, কি তার গ্র্যাভিটেশনাল পুলটা কি এত শক্তিশালী হওয়া সম্ভব যে আলো ওইখান থেকে বের হতে পারবে না? তো একটা প্রশ্ন উনার ছিল একটা হাইপোথেসিস এর মতো। কথাটা হচ্ছে যে আপনি যদি মানে ওই যে সময়টা সেই সময়টাতে কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্স এর যুগ, আলো হচ্ছে আলোর যে কোয়ান্টাম ধর্ম আছে এটা কিন্তু আমরা তখনও জানতাম না। তো এই হাইপোথিসিসটা তখনই সত্যি হয় আলো একটা যদি পার্টিকেল এর মতো হয়, সো পার্টিকেল গুলো আস্তে আস্তে উপরে উঠতেছে বাট আমি পুল করে ওকে টেনে আনার চেষ্টা করতেছি। তো টম মিচেলের হাইপোথিসিসটা নিয়ে আর কোন আলোচনা হয় নাই এরপরে। এর পরে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি আসলো, প্ল্যাঙ্কের ইও চলে আসছে, কোয়ান্টাম তত্ত্ব চলে আসছে। তো এখন যে জিনিসটা হইলো আইনস্টাইনের ইকুয়েশন সলভ কিন্তু আইনস্টাইন করতে পারেননি, ওইটা একটা দশমাত্রিক ইকুয়েশন, আমাদের হাতে তখনও কম্পিউটার ছিল না, মানুষের পক্ষে এই জিনিস সলভ করা অনেক কঠিন ব্যাপার। তখন ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে একজন জার্মান প্রফেসর, তার নাম হচ্ছে কার্ল শোয়ার্জশিল্ড, উনি বিশ্ব যুদ্ধে মানে যুদ্ধরত অবস্থায় ইকুয়েশনটা সলভ করলেন, অর্থাৎ আইনস্টাইন ইকুয়েশনটাকে প্রথম অপারের মতো সলভ করা হলো উনার মাধ্যমে এবং সেটা একটা যুদ্ধ ক্ষেত্রে। শিল্ডের ইকুয়েশনের মানে যে সলভটা সেই সলভের একটা ইন্টারেস্টিং ইমপ্লিকেশন হলো যে এমন অবজেক্ট আসলে থাকা সম্ভব যার সারফেসে, বা এটাকে আমরা যদি সারফেস না বলে বলি ইভেন্ট হরাইজন, হরাইজনটা এমন হওয়া সম্ভব যে ওইটার এসকেপ ভেলোসিটিটা আলোর বেগের চেয়েও বেশি, অর্থাৎ এই ব্ল্যাক হোলের যে কনসেপ্টটা সেটা কিন্তু আসছে আসলে কার্ল শোয়ার্জশিল্ডের সলভের মাধ্যমে, অর্থাৎ থিওরি শোয়ার্জশিল্ডের সলভ এর পরেই আসলে জিনিসটা আসছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি শেষ করেন তারপর আমি। তো ব্ল্যাক হোল নিয়ে মানে এটা তো মনে করেন এটা হচ্ছে 1915 সালের কথা, এবং একটা আনফরচুনেট যে বিষয়টা সেটা হচ্ছে শোয়ার্জশিল্ড যুদ্ধেই মানে যুদ্ধের সময় অ্যাকচুয়ালি মারা যান, ওনার পায়ে আপনার ফুট ট্রেঞ্চ মানে পায়ে ঘা হয়ে সো হি ডাইড আনফরচুনেটলি। তো জেনারেল রিলেটিভিটির এই যে ইমপ্লিকেশন গুলা যে আজব আজব ইমপ্লিকেশন গুলা এগুলা হাইপোথেসিস এ যাই ছিল পর্যায়ে ছিল আর টেস্টিং হইছে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আসছে, বাট আপ টু স্টিভেন হকিং এন্ড পেনরোজ এটা নিয়ে এত রিগোরাসলি কাজ হয়নি। তো স্টিভেন হকিং এবং পেনরোজ এর আপনার ইটা যে কাজগুলো সেগুলো হচ্ছে 60 এবং 70 এর দশকের, এগুলো আসলে ওই উনাদেরই যোগ্য কিছু কিছু সায়েন্টিস্ট আছেন। তো ইভেনচুয়ালি একটা প্রশ্ন তারাল যে জেনারেল রিলেটিভিটি আমরা প্রুভ করতে পারি তাহলে এটা যদি অবাধ্য হয় তাহলে তো ব্ল্যাক হোলের অস্তিত্ব থাকা উচিত, তো সেটার প্রমাণ কি? তো ওই যে ওই সময় আপনার অ্যাস্ট্রোনমিক্যাল যেইগুলা অবজারভেশন ওইটা আরম্ভ হইলো, তো এখন তো আমরা ইভেনচুয়ালি উই আর এবল টু ক্যাপচারে অফ ব্ল্যাক হোল। তো ব্ল্যাক হোলের ছবির ব্যাপারে আরেকটা জিনিস সেটা হচ্ছে ব্ল্যাক হোলের ছবি কিন্তু আসলে যে আপনার আমার যে ছবি এরকম কিন্তু না, বিকজ আপনার আমার যে ছবিটা সেটা হচ্ছে কি ফটোগ্রাফি, এটা হচ্ছে আলো, অর্থাৎ ঠিক এখানে আলো অপরাধ উচিত না যে ফিজিবল
আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু ব্ল্যাক হোল যে ছবিটা উঠানো হয়েছে সেটা হচ্ছে রেডিও ওয়েভ দিয়ে। আমি এগুলো কতকাল সময় কিছু আলোচনা নিয়ে আসছিলাম। ওকে, আমি ওখানে ওটাতে জাস্ট একটু অল্প একটু আলোচনা করে গেছি যে কিভাবে করে যে এটা আপনার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লেন্থের যে ওয়েভ লেন্থে আমরা দেখতে পাই ভিজিবল যে রেঞ্জ, ওই ভিজিবল রেঞ্জে করা হয় না, এটা হইতেছে সাধারণত এইসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই রেডিও ওয়েভ অথবা হচ্ছে আপনার ইনফ্রারেড টেলিস্কোপ এগুলো ব্যবহার করা হয়। এবং হচ্ছে ইন এ সেন্স সেটা একটু অল্প একটু ব্যাখ্যা করছে আর কি, যে আসলে আমরা যে ভাবি যে ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছে সেটা আসলে সেই পার্সে ছবি না, এটা একটা রিকনস্ট্রাক্ট অফ ডেটা, অনেকগুলো ডেটা কালেক্ট করে সেগুলোকে পুট টুগেদার করা হয়েছে, তারপরে এটাকে একটা ছবির আকৃতি দেওয়া হয়েছে সো দ্যাট উই ক্যান রিলেট টু ইট আর কি বেসিক্যালি। তো ব্ল্যাক হোলের ওখানে আমার যেটা প্রশ্ন যেটার জন্য আমি হ্যান্ড রেজ করছি সেটা হচ্ছে যে আপনি বলতেছিলেন যে ব্ল্যাক হোলের থিওরির যে ইনিশিয়ালি যিনি দিয়েছিলেন আই ডোন্ট নো হিজ নেম, ওনার হচ্ছে লাইট হইতেছে ইভেন্ট হরাইজন থেকে লাইট এসকেপ করতে পারে না, সেটার কারণ হচ্ছে যে লাইটের গতির চেয়ে হইতেছে আপনার ইয়ের গতি বেশি যেটা বললেন। তো এখানে আইনস্টাইনের থিওরিতে সম্ভবত এরকম একটা এক্সপ্লেনেশন আছে, আইনস্টাইনের থিওরি না কোন থিওরি সেটা আমি জানি না, বাট আই নো দিস ফর এ ফ্যাক্ট, সেটা হচ্ছে যে আপনার স্পেস টাইম ফ্যাব্রিক সেটা ইটসেলফ হইতেছে লাইটের স্পিডের চেয়ে বেশি স্পিডে মুভ করার ক্ষমতা সামর্থ্য রাখে, একমাত্র থিং পুরো ইউনিভার্সে যেটা লাইটের চেয়ে বেশি গতিতে মুভ করতে পারে সেটা হচ্ছে স্পেস টাইম। আমি ভুল হলে আপনি আমাকে কারেক্ট করে দিন, স্পেস টাইম ফেব্রিক। এবং সেই থিওরি ব্যবহার করে এই টাইম মেশিন তৈরি করার চেষ্টা করছে নাসার একটা প্রজেক্ট আছে সেটা নিয়ে, যেখানে বেসিক্যালি টাইম মেশিনটা যেভাবে কাজ করবে সে যেহেতু আমরা লাইটের লাইট লিমিট কি বলে স্পিড লিমিট লাইটের স্পিড লিমিটটা যেহেতু অতিক্রম করতে পারি না, তো সেটার জন্য হচ্ছে স্পেস টাইম ফেব্রিক কেমন ভাবে ব্যবহার করা হবে, যে ফেব্রিকটা পিছন দিক থেকে আপনি এই থিওরিটা নিশ্চয়ই জানার কথা, রাইট? যেভাবে হবে এই শীট অফ পেপারটা তার উপর দিক থেকে এরকম করে ব্যান্ড, যেটা আমরা গতকালকে আলোচনা করছি, আজকে একটু আলোচনা করলাম যে স্পেস টাইমকে কার্ভ করা যায়, ব্যান্ড করা যায় ফ্যাব্রিকটাকে, এরকম এইভাবে ওয়েভের মতো করে পেছন দিক থেকে ব্যান্ড হবে, আর এখানে থাকবে হচ্ছে স্পেসশিপটা, যেটা পেছন দিক থেকে এরকম ধাক্কা দিবে, এই যে ভালো বোঝা যাচ্ছে না মনে হইতেছে, খুবই বাজে ডেমনস্ট্রেশন হইতেছে, পেছন থেকে এরকম স্পেস টাইম ফ্যাব্রিকটা ধাক্কা দিবে স্পেসশিপটাকে, সামনের দিকে শ্রিঙ্ক করবে, পেছনের দিক থেকে ইয়ে করবে, এরকম একটা ওয়েভের মতো পুশ করতে করতে ধাক্কা দিয়ে দিয়ে আগে নিয়ে যাবে স্পেসশিপটাকে। তো যেহেতু আমরা লাইটের স্পিড লিমিটটাকে ব্রেক করতে পারতেছি না, এবং লাইটটা হইতেছে বেসিক্যালি ট্রাভেল করে থ্রু স্পেস উইচ ইজ স্পেস টাইম ফ্যাব্রিক, তো সেটাকে ব্যবহার করে আমরা লাইট স্পিডের চেয়ে বেশি স্পিডে আমরা ট্রাভেল করতে পারবো, যেহেতু আইনস্টাইনের থিওরিকে এখানে লঙ্ঘন করা হচ্ছে না, আইনস্টাইনের থিওরি অনুযায়ী কোনো কিছু বেশি স্পিডে ট্রাভেল করতে পারবো না এক্সেপ্ট স্পেস টাইম ইটসেলফ। তো সেই ক্ষেত্রে আপনার ওই যে থিওরিটার কথা বললেন ব্ল্যাক হোলের, সেটা তো তাহলে এই যে আইনস্টাইনের এই থিওরি দ্বারা ব্যাখ্যাযোগ্য যে ব্ল্যাক হোল থেকে যে লাইট বের হয়ে আসতে পারে না, সেটা আমি গতকাল একটু আলোচনা আনছিলাম তুলে, যেহেতু আপনার ম্যাসটা এত বেশি ব্ল্যাক হোলের এত বেশি ডেন্সিটি এবং সে স্পেস টাইম এত বেশি একটা কার্ভেচার তৈরি করে, সেখানে যাই ফল করে সেটা বের হয়ে আসতে পারে না। তো স্পেস টাইম ইটসেলফ যদি আপনার শ্রিঙ্ক করতে পারে, এক্সপ্যান্ড করতে পারে লাইটের স্পিডের চেয়ে বেশি স্পিডে, তাহলে সেক্ষেত্রে ব্ল্যাক হোলের যে কথাটা বললেন যে লাইটটা এসকেপ করতে পারে না, এই ব্যাপারটা তো আইনস্টাইনের থিওরি দ্বারা ব্যাখ্যাযোগ্য যে স্পেস টাইম ইটসেলফ তো আসলেই লাইটের চেয়ে বেশি গতিতে ইয়ে করতে পারে। ও আচ্ছা, আমি যদি আপনার প্রশ্নটা বুঝে থাকি, যেটার অংশ ছিল দুইটা, একটা হচ্ছে যে আলোর চেয়ে বেশি বেগে ছোটা সম্ভব কিনা প্রশ্ন, আর দ্বিতীয়টা হচ্ছে খুব সম্ভবত যে আলোর এসকেপ ভেলোসিটির যে বিষয়টা সেটা আইনস্টাইনের থিওরি দিয়েই করা সম্ভব কিনা সম্ভব না। প্রথম যেই জিনিসটা সেটা আমি বলছি সেটা হচ্ছে অনেকটা এরকম যে ধরেন আমাদের এই ইউনিভার্সটা এক্সপ্যান্ডিং অল দা টাইম, ইটস এক্সপ্যান্ডিং, এক্সপ্যানশনটা যদি আমরা একটু এক্সাম্পল দিতে চাই, এক্সাম্পলটা হচ্ছে একটা বেলুনের মতো, আমরা যদি একটা বেলুনের পৃষ্ঠে দুইটা ডট দেই এবং যদি আমরা সেটাকে ফোলাতে থাকি তখন কি হয়, ইনিশিয়ালি হয়তো বিন্দু দুটো কাছাকাছি ছিল, বাট অ্যাজ দা বেলুন ইজ বুমিং their distance is also increasing.
একটা ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে যে দুইটা পয়েন্ট একজনের থেকে আরেকজন যত দূরে আছে আর তাদের সরে যাওয়ার হারটাও তত বেশি। সো এখান থেকে আসলে আসছে টুইস্টটা। তো হিসাব করে দেখা যায় যে যদি ইউনিভার্সের দুইটা পয়েন্টের ডিস্টেন্স একটা সার্টেইন লেন্থের চেয়ে বেশি হয় তখন ওদের সরে যাওয়ার যে হারটা সেটা আলোর বেগের চেয়েও বেশি। সেই অর্থে আমরা বলতেছি যে স্পেস টাইম আলোর চেয়েও বেশি বেগে এক্সপ্যান্ড করতেছে। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমাদের ইউনিভার্সের একটা আমাদের একটা ফিজিবল একটা আছে মানে এরিয়া আছে মানে হচ্ছে যে লাইট হরাইজন যেটাকে বলে বোধহয় লাইট হরাইজন মানে ওই ওই ডিসটেন্সের বাইরে আমরা আসলে কমিউনিকেট করতে পারবো না। এখন আসি হচ্ছে যে এই যে ওই মানে এটা লাইট হরাইজনের ব্যাপারটা থাকতে থাকতে একটু আর একটা একটু একটা ব্যাখ্যা করি খুব ইন্টারেস্টিং একটা ফেনোমেনন ফর দ্য অডিয়েন্স। আপনি যেটাতে নেক্সট চাইতে যাচ্ছেন একটু মনে রাখার চেষ্টা করেন জানি ভুলে। তো লাইট হরাইজনের যে ব্যাপারটা এখানে ইন্টারেস্টিং যে ব্যাপারটা একটু ব্যাখ্যা করে দিই খুব মজা পাওয়ার মতো একটা ব্যাপার সেটা হচ্ছে এখন যে আমরা যখন আমাদের স্পেসে তাকাই রাত্রেবেলা আকাশে তাকাই কোটি কোটি বিলিয়নস অফ স্টার্স দেখতে পাই আকাশে তারা দেখতে পাই। সো কখনো আজকে থেকে মিলিয়নস অফ ইয়ার্স লেটার অথবা বিলিয়নস অফ ইয়ার্স লেটার এরকম একটা মানে থিওরিটিক্যালি অ্যাটলিস্ট এরকম একটা সময় আসবে যখন এই প্রত্যেকটা সেলেস্টিয়াল বডি একটা একটা কাছ থেকে এক্সপ্যান্ড করে দূরে যাইতে যাইতে যেহেতু বিগ ব্যাং এর থিওরি কারণ আমরা জানি মুভিং অ্যাওয়ে ফ্রম ইচ আদার তারপরে এমন দূরত্ব চলে যাবে যে আমাদের দৃষ্টিসীমার মধ্যে আর কোনো কোনো বডি থাকবে না কোনো স্টার থাকবে না কিছুই থাকবে না। এটার কারণে যে লাইট হরাইজন লাইট হরাইজনের ব্যাপার হচ্ছে যে একটা অবজেক্ট থেকে যখন লাইট সোর্স থেকে লাইট আসে ট্রাভেল করে এসে যখন আমাদের চোখে পড়ে তখন আমরা ওই জিনিসটা দেখতে পাই। এখন ওই জিনিসটা যদি এত দূরে চলে যায় যে সেখান থেকে লাইট এসে আমাদের চোখে পৌঁছাইতে পারতেছে না এত দূরে থাকে তাহলে আমরা সেই জিনিসটা কখনোই দেখতে পাবো না। সো নাও আমাদের হরাইজনের মধ্যে আমরা এখন রাতের বেলা যত স্টার দেখি তাদের তারা যত দূরেই থাক বিলিয়নস অফ লাইট ইয়ার্স দূরে থাকলে এক বিলিয়ন বছর পর হইল সেই লাইটটা আমার চোখে এসে পড়তেছে এই কারণে আমি তার এক বিলিয়ন বয়স্ক রূপটা দেখতে পাচ্ছি এক বিলিয়ন বছর আগের রূপটা দেখতে পাচ্ছি। কিন্তু একটা সময় আসবে যখন এই প্রত্যেকটা স্টার দূরে সরতে সরতে এত দূরে সরে যাবে যে আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে যাবে এবং তখন রাতের আকাশে কোনো তারা দেখা যাবে না। তখন আমরা যেই এখন যে সুন্দর রাতের আকাশ তখন যদি তখন পর্যন্ত যদি মানব সভ্যতা থাকে তারা জাস্ট গল্পের মতো করে এই বাস্তবতা জানবে তারা শুধু কালো আকাশ দেখতে পাবে। সো এইগুলা জাস্ট একটা ইন্টারেস্টিং থিওরি আর কি। একটা জিনিস অ্যাড করার মতো আছে এর আগে কিন্তু হিউম্যান সিভিলাইজেশনকে পৃথিবী ছাড়তে হবে মাত্র 3.5 কোটি বছর পরেই কিন্তু সূর্যেরই শেষ হয়ে যাবে পৃথিবীকে গ্রাস করে নেবে। আপনি যেটা বললেন হ্যাঁ সেটা হচ্ছে যে ওই সময় আসতে আসতে যে সময় হইতেছে আমাদের দৃষ্টিসীমার মধ্যে কোনো স্টার থাকবে না আমরা শুধু অন্ধকার আকাশ দেখবো ওই সময় আসতে আসতে সূর্য পৃথিবীকে গ্রাস করে নেবে পৃথিবীর অস্তিত্ব ততদিন থাকবে না আমাদের সূর্য ততদিন এনার্জি এমিট করবে না। সো বেসিক্যালি আমরা তখন অন্য কথা বাট ওই সময় পর্যন্ত মনে হয় না মানব সভ্যতা ততদিন থাকবে বাট এটা এগুলো হইতেছে থিওরি আর কি থিওরিটিক্যালি যে এরকম হওয়ার কথা ছিল। আপনি যেটা বলতেছিলেন সেটাতে চলে হ্যাঁ এবার হচ্ছে যে ওই স্টারের বা হচ্ছে কোনো খুব ডেন্স একটা অবজেক্টের যে আমরা যে ইভেন্ট হরাইজন নিয়ে আলোচনা করতেছিলাম আমার মনে হয় আপনার কাছে আমি আবার একটু ফিরে আসবো যে আপনার প্রশ্নটা ঠিক এখানে কি ছিল যে ইভেন্ট হরাইজনে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি নাকি এখানে স্পেস টাইমের ভেলোসিটি মানে সরে যাওয়ার ভেলোসিটি বা এরকম কি কোনো কিছু না ওই প্রশ্নটা ঠিক প্রশ্নের মতো না জাস্ট একটা পয়েন্টের মতো সেটা হচ্ছে যে আপনি যখন বলতেছিলেন যিনি প্রথম ব্ল্যাক হোলের তত্ত্ব দেন ওনার উনি হইতেছে যে লাইট কেন সেখান থেকে লাইট এমিট করতে পারে না লাইটটা যদি পার্টিকেল ফর্মও থাকে লাইটের সেক্ষেত্রে একটা ম্যাটার ফর্মও যদি থাকে লাইটের সেক্ষেত্রে ম্যাটারকে যেহেতু সে ধরে রাখে সুতরাং লাইটটাকে ধরে রাখে এবং সেখানে আপনি কি জানি একটা বললেন যে হইতেছে লাইটের স্পিডের চেয়ে বেশি স্পিড কি জানি একটা হওয়া সম্ভব কি ওই কথাটা কি বলছিলেন সেখানে এসকেপ ভেলোসিটি কিসের এসকেপ ভেলোসিটি অ্যাকচুয়ালি এটা খুব মানে মানে এই জিনিসটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা বেটার আর কি। যেমন একটা ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের তো হচ্ছে আপনার একটা সীমা আছে ঠিক না অর্থাৎ ব্ল্যাক হোলের যে শেষ সীমাটা আমরা বলতেছি ওইটার নাম হচ্ছে ইভেন্ট হরাইজন। আপনি যদি ইভেন্ট হরাইজনের বাইরেই করেন অবস্থান করেন ব্ল্যাক হোল আপনাকে যেটা করবে যে আস্তে 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 পুল করে 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 আপনাকে ইভেন্ট হরাইজনের ভিতরে নিয়ে আসবে
বাট আপনি যদি ইভেন্ট হরাইজন থেকে অনেক দূরে আস্তে আস্তে মানে চলে যান সামহাউ সেটাকে ওভারকাম করে, তো ব্ল্যাক হোল আপনাকে আর টেনে আনতে পারবে না। ইন্টারেস্টিং যে জিনিসটা হচ্ছে যে আপনি যদি সামহাউ ওই ইভেন্ট হরাইজনের ভিতরে চলে আসেন আপনার আর কোনো ওয়ে নাই সেখান থেকে অপের হওয়ার, বাট ইভেন্ট হরাইজনের বাইরে আর থাকলে ইউ হ্যাভ সাম ওয়ে টু এসকেপ। আচ্ছা হ্যাঁ জি, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি তাহলে ওখানে মনে হয় কোথাও একটা ভুল বুঝছিলাম, যেটা আমি কোথাও একটা ভুল বুঝছিলাম আর কি। ওকে, আর হচ্ছে যে এইখানে হচ্ছে তো ব্ল্যাক হোলের ব্যাপারে আমি গতকালকে হচ্ছে যে কারণে আলোচনাটা শুরু করলাম, খবরে হয়তো দেখছেন যে ওই এক বছর আগে যখন হচ্ছে আপনার ওই ব্ল্যাক হোলের ছবি তোলা হলো, সেই ছবিটার যে রেজাল্ট, যে ডেটা, সেখানে যে ব্ল্যাক হোলের শ্যাডোটা, সেই শ্যাডোটা মেজার করে দেখা গেছে যে রিসেন্টলি আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি যা প্রেডিক্ট করছে একটা ব্ল্যাক হোলের শ্যাডো যেই সাইজ হওয়া উচিত, এই ব্ল্যাক হোলটার শ্যাডো এক্স্যাক্টলি তাই। সো বেসিক্যালি এটা আর একটা কনফার্মেশন অফ আইনস্টাইনস থিওরি অফ জেনারেল রিলেটিভিটি। তো এইটা রিসেন্ট খবর আসলো আর কি, তো যেই কারণে আমি এই এপিসোডটা করলাম। তো সেখানে হচ্ছে গ্র্যাভিটি অ্যাগেন ব্যাখ্যা করছি, আমি আমার মতো করে ব্যাখ্যা করছি, সেখানে যেটা বললাম আমি আমার আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে করছি, আমার ধারণা সেখানে ফাঁক পুকুর থাকার রুম আছে, আমার বিশ্বাস নাই কিন্তু আমার ধারণা থাকতে পারে। তো আপনি গ্র্যাভিটি জিনিসটাকে একটু ব্যাখ্যা করেন, আমি শুনি যে আমার কোথাও ভুল আছে কিনা বা ঠিক দেখি কি ব্যাপারটা। তো আমরা সবাই জানি যে আমাদের ইউনিভার্সের চারটা ফান্ডামেন্টাল ফোর্স আছে, গ্র্যাভিটি, কি তিনটা হচ্ছে নিউক্লিয়ার স্ট্রং ফোর্স, উইক ফোর্স, আর একটা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স। গ্র্যাভিটি এই বাকি তিনটার চেয়ে আলাদা এই অর্থে যে গ্র্যাভিটির আসলে কোনো রেঞ্জ নাই, এর রেঞ্জ আসলে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এখানে যে অবজেক্টটা আছে সেটা এখান থেকে মানে অনেক দূরে, মানে থিওরিটিক্যালি অসীম দূরেও সে কিছু না কিছু আকর্ষণ সে করবে, এবং গ্র্যাভিটিটা হচ্ছে সবসময় অ্যাট্রাকটিভ, এটা আসলে কখনো রিপালসিভ না। তো এই হয়ে গেছে আসলে সমস্যাটা, যে আমরা এখন আমাদের হাতে যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলা দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি যে বাদ বাকি যেই তিনটা ফোর্স আসলে মহাবিশ্বের একদম শুরুতে ওরা একই রকম ফোর্স আসলে ছিল, অর্থাৎ ওই ফোর্স নেচার একই রকম ছিল। মহাবিশ্বের ডেন্সিটি কমতে কমতে মানে শক্তি ঘনত্ব যখন কমতে থাকলো তখন ফোর্স গুলো একটা থেকে আরেকটা তখন আলাদা হয়ে গেল, অর্থাৎ এদের একজনের থেকে আরেকজন আলাদা হয়ে গেল, কিন্তু গ্র্যাভিটিকে আমরা ওই রকম কোনো কিছু দিয়ে ফেলতে পারি না, অর্থাৎ বিষয়টা নিয়ে এখন আমাদের যে আমরা যদি দেখি যে আমাদের স্কুলে ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত আমরা যে ইগুলা পড়তাম থিওরি গুলা পড়তাম, গ্র্যাভিটিকে আমরা দেখতাম হচ্ছে নিউটনের চোখে, বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করতেছে, সবসময় আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বিকর্ষণের মানে সরি আকর্ষণের কারণে, বিকর্ষণ তো না, এই আকর্ষণের কারণে আসলে গ্রহ গুলা ঘুরতেছে আকাশ থেকে, মানে থেকেই পড়তেছে আপেল আপেল পড়তেছে। এখানে আরেকটা মজার বিষয়টা হচ্ছে যে এই ফোর্সটা হচ্ছে সবসময় সরল রৈখিক ভাবে কাজ করে, এবং আমাদের আশেপাশে আমরা যা দেখি সেগুলোই করা যায় এক্সপ্লেন, কিন্তু নিউটনের যে থিওরিটা সেটা এক্সপ্লেন করতে পারে না, যেটা সবসময় কেনই করে আকর্ষণ করে, আকর্ষণ করে এটা আমরা জানি, কিন্তু কেন আকর্ষণ করে এই প্রশ্ন কিন্তু নিউটন ব্যাখ্যা দেন না, এমনকি নিউটন এই প্রশ্নটা উত্থাপন করেন। নিউটনের প্রিন্সেপিয়া আসছে খুব সম্ভবত 1665 মানে সেই 1700 মানে সপ্তদশ শতকের কথা, তার পরের 200 ইয়ার্স এটা নিয়ে মানুষ আসলে ভাবেও নাই এতটা। আইনস্টাইনের সাফল্য বা আইনস্টাইনের কৃতিত্বটা ঠিক এই জায়গাতেই, আইনস্টাইন আমাদেরকে বলতে পারছেন যে হোয়াই গ্র্যাভিটি অলওয়েজ অ্যাট্রাক্টস, গ্র্যাভিটির নেচারটা আসলে কি। আইনস্টাইন
কে এক্সপ্লেইন করছেন আসলে জিওমেট্রির মাধ্যমে। যে ফখরুল ভাই একটু আগে যেটা বললেন যে স্পেস টাইমের যে একটা কার্ভেচারটা, যে একটা আমাদের স্পেস টাইম ফ্যাব্রিকের উপরে আমরা যদি একটা ম্যাস রাখি ওটা, তাহলে ওটার আশেপাশে যে স্পেসটা সেটা বেঁকে যায়। তো এটা এটা হচ্ছে আইনস্টাইনের এক্সপ্লানেশন। এবং এই এই যে এখানে আমার একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সেই ইন্টারেস্টিং এখানে আমার একটা প্রশ্ন ছিল, ভুলে যাবো আমি, করে ফেলবো কুইকলি। এটা খুব একটা ফান্ডামেন্টাল প্রশ্ন আমার, যাই না এটা এটা দাম শোনাবে কিনা, কিন্তু কথা হচ্ছে যে বাকি কেন একটা ম্যাস থাকলে স্পেস টাইমে কার্ভেচারটা তৈরি হয় কেন ইন দ্য ফার্স্ট প্লেস, কেন হবে? মানে এটা তো আমাদের একটা ইন্টুইটিভ, আমরা এইভাবে এই ধরনের একটা রিয়েলিটিতে বড় হয়েছি যে একটা ম্যাস, একটা অবজেক্ট ম্যাস থাকলে সেটা যে কোনো একটা কিছুকে কার্ভ করে, ওকে ফাইন, ইউ নো ইট ফর এ ফ্যাক্ট। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেটা কেন করে। সো সেটা মানে এইটা এই কারণে যে তাহলে গ্র্যাভিটি যে স্পেস টাইম ফ্যাব্রিককে কোনো ম্যাস থাকলে সেটা ব্যান্ড করে কেন, আমরা যদি পৃথিবীর বাইরে গিয়ে চিন্তা করি থিওরিটিক্যালি। আচ্ছা, তো এখানে আবার আবারও আরেকটা জিনিস আমাদেরকে আসতে হয়, যে সেটা হচ্ছে যে বিজ্ঞানীরা যখন একটা থিওরি দেন, সেটার উদ্দেশ্য থাকে হচ্ছে যে আমরা যেই ফেনোমেনন গুলা অবজার্ভ করতেছি আমাদের চারদিকে, সেটাকে আসলে থিওরিটা এক্সপ্লেন করতে পারে কিনা। তো আমরা তো আসলে এটাই দেখি যে আমাদের মানে হচ্ছে আপনার মানে এক্সপেরিমেন্ট তালি এটাই আমরা বুঝি যে স্পেস টাইম বেঁকে যায়। যদি কখনো না যায় ওই সময় আবার আপনার আমাদের আইনস্টাইনে আবারই আসতে হবে, ফিরে আসতে হবে। তো আইনস্টাইনের থিওরিতে কোথায় কোথায় এটাকে আরো আমরা ই করতে পারি কিনা। যেমন একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে আমরা জানি যে ইউনিভার্স হচ্ছে আপনার এক্সপ্যান্ডিং, কিন্তু আইনস্টাইন কিন্তু এটাতে বিশ্বাস করতেন না। আইনস্টাইনের একটা বদ্ধমূল ধারণা ছিল যে ইউনিভার্স ইজ স্ট্যাটিক, আমি ওইখানে আরেকটা প্রশ্ন আসবে আমার, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন এটাতে আমি আসলে পুরোপুরি কনভিন্স না যে আমাদের অবজার্ভ যেভাবে করে সেটাকে থিওরি ব্যাখ্যা করার চেষ্টা করে। এই জন্য থট এক্সপেরিমেন্টের প্রশ্ন আসে, যেগুলো আমরা আসলে অবজার্ভ পেশান আমাদের আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দ্বারা আমরা রিলেট করা বা কল্পনা করা ডিফিকাল্ট, কাউন্টার ইনটুইটিভ, এরকম অনেক থিওরি আসে। সো বেসিক্যালি ইনটুইশনের সাথে মিলাটা নেসেসারি না। এরকম হবে, অথচ অন দ্য আদার হ্যান্ড গ্র্যাভিটির কার্ভেচারটা কিন্তু এরকম হয় না, উল্টা এরকম হয়, এরকম হয়। থ্রি ডাইমেনশনাল ভিউটা যেটা আমরা টু ডাইমেনশনালি ছবি খুব সিম্পল রিপ্রেজেন্টেশনে দেখা যায় কার্ভেচারটা এরকম হয়, বাস্তবতা হইতেছে কাউন্টার ইনটুইটিভ, এরকম হওয়া উচিত কিন্তু হয় হইতেছে এরকম কার্ভেচারটা, থ্রি ডি ভিউ আমরা দেখলে, রাইট? সেটা আমার একটা প্রশ্ন হচ্ছে যে অবশ্যই একটা ব্যাখ্যা আছে ইন্টারেস্টিং, আমি জাস্ট আই ডোন্ট নো ইট, যে কেন এই কার্ভেচারটা, যে কারণে আমি প্রশ্নটা করলাম যে কেন কার্ভেচার হয় ইন দ্য ফার্স্ট প্লেস, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কার্ভেচারটার এই হিটটা কেন এইরকম হয় জিওমেট্রির উপরে দাঁড়িয়ে আছে। নন ইউক্লিডিয়ান জিওমেট্রিটা মানে খুব পুরাতন একটা সমস্যা, ইন দ্যাট সেন্স যে ইউক্লিডের যেটা আপনার মানুষ অনেকদিন আগে থেকে প্রুফ করারই করতেছিল, চেষ্টা করতেছিল, এই প্যারালাল হাইপোথিসিসটা প্রুফ হয় নাই। ইভেন্টুয়ালি এসে হচ্ছে আপনার 19th century কাউস শ্রীমান, এরপরে হচ্ছে আপনার
জার্মান স্ফিয়ারে আপনার যে ইয়েরা মানে রুশ জার্মান মানে ওয়েস্টার্ন ইউরোপ এবং ইস্টার্ন ইউরোপের এই সাইডের যে আপনার ইন্টেলেকচুয়াল যেটার অর্থ হচ্ছে যে স্পেসের এই থিওমেট্রির স্পেসের ভিতরে দুইটা বিন্দুর মধ্যে দূরত্বটা কিন্তু সরল রেখা না, এটাই হচ্ছে এই নন ইউক্লিডিয়ান জিওমেট্রির ইকুয়েশন ইমপ্লিকেশন। তো আমরা এটা নিয়ে খুব বেশি ভেতরে আলোচনায় আসব না, তো আমার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমার কাছে যেটা মনে হয় যে আইনস্টাইনের ব্যাক ইন হিজ ব্রেইন অ্যাকচুয়ালি আইনস্টাইন জগৎটাকে নন ইউক্লিডিয়ান চোখে দেখা ই করছেন চেষ্টা করছেন। আইনস্টাইন আগে থেকেই করে নিছেন যে অ্যাজিউম যে আমরা যে ইউনিভার্সে আছি সেটা আসলে ইউক্লিডিয়ান ইউনিভার্স না, বিকজ ইউক্লিডিয়ান ইউনিভার্সে সবসময় আমাদের কাছে স্ট্রেট লাইনটা ইম্পর্টেন্ট, নন ইউক্লিডিয়ান ইউনিভার্সে আসলে মানে ওই স্ট্রেট লাইন বলে আসলে ওই অর্থে কিছু নাই। সো এতে খুব সম্ভবত আইনস্টাইন ট্রাই টু এক্সপ্লেইন দ্য ইউনিভার্স ইন টার্মস অফ নন ইউক্লিডিয়ান জিওমেট্রি। এখানে তাহলে আমি একটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনার আসছে, যেটা আমি আরেকটু এক্সট্রাপোলেট করি অডিয়েন্সের জন্য, সেটা হচ্ছে যে এই যে আইনস্টাইনের যে থিওরিগুলো, আমার ধারণা জেনারেল অডিয়েন্স লেমেন এদের আমাদের মধ্যে অনেক ভুল বোঝার সুযোগ আছে এই জায়গাটাতে, সেটা হচ্ছে যে আমরা ভাবি, যেটা গতকাল একটু আলোচনা করছি, যে এই যে থিওরিগুলা এই থিওরিগুলো বোধ হয় রিয়াল, মানে আসলে এরকম স্পেস টাইম কার্ভেচার আছে, আসলে এগুলো এক্সিস্ট করে, এগুলো সবকিছু থিওরি টু এক্সপ্লেইন থিংস। সো তার মানে নেসারেলি এরকম মিন করে না এরকম কোনো ফিজিক্যাল বডি ফিজিক্যাল কার্ভেচার এক্সিস্ট করে, এগুলো সব জাস্ট থিওরি। আবার তার মানে এটাও না যে থিওরি বলে এগুলো অর্থহীন, এই থিওরিগুলো নেচারকে ব্যাখ্যা করতে পারে, ফেনোমেননকে ব্যাখ্যা করতে পারে, এবং যে ফর্মুলাগুলো এগুলো এক্স্যাক্টলি কাজ করে, শুরুতে আমরা যেরকম আলোচনা করলাম স্যাটেলাইটকে কাজ করতেছে এই থিওরি দ্বারা, তারপর স্পেস শিপগুলো ট্রাভেল, তো এগুলো থিওরি হইলেও এগুলো মানে অলমোস্ট কনক্রিট ফ্যাক্ট। এবং অন দ্য আদার হ্যান্ড আমরা যে এত আলোচনা করতেছি কার্ভেচার শেপ টিপ দেখাইতেছি, এগুলো সবই থিওরিটিক্যাল, এগুলো মানে রিয়েল প্র্যাকটিক্যাল কোনো বিষয় না। সো যারা নর্মাল অডিয়েন্স ওনারা হয়তো ভাবতে শুরু করতে পারে একটা স্টেজে, ও তাহলে স্পেস টাইম বোধ আসলে এরকম না, এগুলো আসলে একটা থিওরি, এটা জাস্ট একটা কনসেপ্ট। নাও হ্যাভিং সেড দ্যাট, যেটা আরেকটা একটু পয়েন্ট আমি আপনার সাথে অ্যাড করতে চাচ্ছি, মনে পড়লো বেশ ইন্টারেস্টিং একটা, সেটা হচ্ছে যে আরেকটা ভুল অনেকে বুঝতে পারে বা ভাবতে পারে জেনারেল লেমেন অডিয়েন্স, যে আচ্ছা আইনস্টাইন যত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং থিওরি ফর্মুলা বা কনসেপ্ট নিয়ে আসছে, সে হাউ ডিড হি কাম আপ উইথ এই ক্রেজি আইডিয়াস, এত সব ক্রেজি আইডিয়াস। এটা দুইটা অ্যাসপেক্ট, একটা হচ্ছে যে আইনস্টাইন নিজে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করছে কিছু ক্রেজি জিনিসপত্র, তারপর সেগুলোকে ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করছে। সো প্রথমত সে আইডিয়া নিয়ে আসছে, তারপর সেটা ম্যাথমেটিক্স দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছে। আরেকটা বাস্তবতা হচ্ছে তার ম্যাথমেটিক্স গুলা অনেক বাস্তবতা সামনে নিয়ে আসে, যেগুলো আইনস্টাইন চিন্তাও করে না, কিন্তু ম্যাথমেটিক্স দেখা দিচ্ছে পথ যে এটা এটা অনেক ইন্টারেস্টিং ফেনোমেনা হওয়া সম্ভব। সো ইট গোজ বোথ ওয়েজ, একটা হচ্ছে আইনস্টাইন নিজে কেম আপ উইথ দিস ক্রেজি আইডিয়াস, আর একটা হচ্ছে তার ম্যাথ তাকে ওই ডিরেকশনে নিয়ে গেছে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আইনস্টাইনের যখন থিওরি অফ জেনারেল রিলেটিভিটির, সম্ভবত থিওরি অফ জেনারেল রিলেটিভিটির যখন আইডিয়াগুলো মাথায় আসছিল, এবং সে আইনস্টাইন তো ফিজিশিয়ান, মানে ইজ এ সিস্ট, আই এম সরি, ম্যাথমেটিশিয়ান না, তো সে হইতেছে ম্যাথমেটিক্স দ্বারা ব্যাখ্যা করতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে আটকে পড়ছিল আর ব্যাখ্যা করতে পারতেছিল না কোনোভাবেই। তো পরবর্তীতে আইনস্টাইন একটা সেমিনার সায়েন্টিস্টদের সেমিনারে যায়, আমি ঠিক এক্স্যাক্টলি মনে নেই এটা কত সালের ঘটনা, সেখানে যাওয়ার পর একজন ম্যাথমেটিশিয়ানের সাথে শেয়ার করে আইনস্টাইন তার থিওরিটা, যায় আমি এরকম এরকম একটা কনসেপ্ট আমার মাথায় আছে, বাট ম্যাথমেটিক্যালি আমি এটা ব্যাখ্যা করতে পারছি না, আমি স্পেসে স্টাক হয়ে আছি অনেক বছর ধরে। পর ওই ম্যাথমেটিশিয়ান, হ্যাঁ ইয়েস আমি বিলিভ এটা থিওরি অফ জেনারেল রিলেটিভিটির ব্যাপারটাই, ওই ম্যাথমেটিশিয়ান তখন উনি কয়েক বছর সময় ব্যয় করে তখন ম্যাথমেটিক্যালি প্রুফ করেন আইনস্টাইনের কনসেপ্টটা। তো প্রুফ করে সেই ম্যাথমেটিশিয়ান চাইলে তখন নিজের নামে পাবলিশ করে থিওরি অফ জেনারেল রিলেটিভিটি, আই বিলিভ থিওরিটা নিজের নামে মেরে দিতে পারতেন, কিন্তু হি ওয়াজ কাইন্ড এনাফ আইনস্টাইনকে জানাইতে এটা তোমার থিওরি, আমি ম্যাথমেটিক্যালি প্রুফ করছি, এটা তোমার পাবলিশ করা উচিত। তারপর সে ভদ্রতা দেখায় আইনস্টাইনকে, কারণ এরকম অনেক চুরি হয়েছে ইতিহাসে, এক সায়েন্টিস্টের কাজ আরেক সায়েন্টিস্ট বা আইডিয়া চুরি করে মেরে দিচ্ছে। তো এটা জাস্ট আপনার একটা কথায় মনে পড়লো দেখে অডিয়েন্সের জন্য জাস্ট এই জিনিসটা বলে নিলাম, যে অডিয়েন্স হয়তো এটা একটা প্রশ্ন আসে, যেটা আমার একটা ইনিশিয়াল পর্যায়ে আসছিল, যে আইনস্টাইন কিভাবে এত অদ্ভুত আইডিয়াগুলো নিয়ে আসছে। এখানে দুইটা অ্যাঙ্গেল থেকে হয়েছে, একটা হচ্ছে হ্যাঁ সে নিজেই বিভিন্ন ক্রেজি জিনিসপত্র থট এক্সপেরিমেন্টের মাধ্যমে চিন্তা করে বের করতে পারছে, হি ইজ স্মার্ট এনাফ টু ডু দ্যাট, আর একটা হচ্ছে তার ম্যাথ তাকে ওই বিভিন্ন ইন্টারেস্টিং ডিরেকশনে নিয়ে গেছে, যেটা সে শুরুতে নিজেও কল্পনা করে নাই যে এরকম কিছু। এম আই রাইট অর নট? আপনি সেটা হচ্ছে যে আইনস্টাইনের
মানে আইনস্টাইনের যেই দুইটি অসম্ভব জনপ্রিয় অতত্ত্ব, একটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটি আর একটা হচ্ছে জেনারেল রিলেটিভিটি, ফরচুনেটলি অ্যান্ড আনফরচুনেটলি দুইটার একটারও ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্ক আইনস্টাইনের হাতে হাতে তৈরি না। অর্থাৎ যে আমরা যেটা স্পেশাল রিলেটিভিটির যে সূত্রগুলো আমরা যেগুলো দেখি আসলে আসলে কিন্তু ওই লরেন্জের ট্রান্সফরমেশন, এবং লরেন্স হচ্ছেন অন্তত আইনস্টাইনের 20 বছর আগে এই সমস্ত আইডিয়াগুলো নিয়ে উনি আসছেন। কিন্তু সমস্যাটা কোথায় সেটা হচ্ছে যে লরেন্স আসলে জানতেন না যে হোয়াই উই আর ইউজিং দিস ট্রান্সফরমেশন, এগুলাকে এক্সপ্লেন করতে পারছেন যে আইনস্টাইনের যেই দুইটাই ছিল, যে আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটির যে দুইটা শর্ত ছিল, আমরা যদি ওই দুইটা শর্ত মেনে নেই তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা লরেন্স ট্রান্সফরমেশনকে এক্সপ্লেন করতে পারি। একটা সেটার একটা ইমপ্লিকেশন হচ্ছে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, এবং এখানে আরেকটা জি বলেন শেষ করেন। এটা হচ্ছে এক নাম্বার দিক। আর দুই নাম্বার যে দিক, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইন হচ্ছে ওনার প্রায় 50 ইয়ার্স লেটার ওই ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্কটা ইউজ করে উনি জেনারেল রিলেটিভিটিতে আসছেন। অর্থাৎ আইনস্টাইনের অ্যাকুরেট, এখন আমরা যে আলোচনাটা করতেছি অনেকের মনেই একটা প্রশ্ন আসবে যে আইনস্টাইন ম্যাথমেটিক্স বিল্ড আপ করলো না, হিসাব নিকাশ করলো না, তো আইনস্টাইনকে নিয়ে সবাই এত ক্রেজি কেন? আইনস্টাইনের বিশেষত্বটা ঠিক এই জায়গাতেই, আইনস্টাইন এই জিনিসগুলোকে ফিজিক্যাল ওয়ার্ল্ড এর সাথে কানেক্টেড অল দ্য ডটস। আইনস্টাইনের যে ইন্টারেস্টিং জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, অনেকে বলে থিওরি অফ জেনারেল রিলেটিভিটি বা থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি, যেভাবে বলি এই 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 পুরো আইডিয়ার প্রত্যেকটা জিনিস কিন্তু এক হিসেবে ধার করা নিউটনের কাছ থেকে, লরেন্জের কাছ থেকে, লাইটের যে লাইটের আমাদের স্পেসের যে লাইটের স্পিড লিমিট আছে এবং সেই লাইট আমরা যত গতিতে যাই লাইট যে তার স্পিডটা কনস্ট্যান্ট, এই এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এগুলো আমি টাইম ডাইলেশন নিয়ে একটা এপিসোড করার ইচ্ছা আছে, আপনার সাথে ওইগুলো নিয়ে কথা বলবো, তখন অডিয়েন্স কার একটু ডিটেলস ব্যাখ্যা করবো। ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন একটা বাস যদি 100 মাইল বেগে যায়, আমি যদি 50 মাইল বেগে যাই, তাহলে আমার তুলনায় বাসটা 50 মাইল বেগে যাচ্ছে কারণ আমি 50 মাইল বেগে যাচ্ছি। বাট এটা আমরা সবাই জানি, একটা মানুষ যদি দৌড়ায়, আমি যদি তার স্পিডে দৌড়াই, তাহলে আমরা দুজন একজন আরেকজনের সাপেক্ষে স্পিড থাকবো। কিন্তু লাইটের ক্ষেত্রে ব্যাপারটা এই রুল কাজ করে না। লাইট সবসময় কনস্ট্যান্ট একটা স্পিডে প্রত্যেকটা অবজেক্ট বা রেফারেন্সের সাপেক্ষে, লাইট হচ্ছে হইতেছে প্রায় 300,000 কিলোমিটার স্পিডে চলে সেকেন্ডে। আমি যদি সেকেন্ডে 300,000 কিলোমিটার স্পিডে চলি, উইচ ইজ নট পসিবল, আমি একটা ম্যাটার আমার পক্ষে সম্ভব না, যদি সম্ভব হইতো তাহলে আমি দেখতাম যে আমি আর লাইট একজন আরেকজনের সাপেক্ষে স্থির না, লাইট ঠিকই আবারও 300,000 স্পিডে আমাকে ছাড়াই চলে যাচ্ছে। সো লাইটকে কখনো ক্যাচ আপ করা সম্ভব না, আমি যত স্পিডেই চলি লাইট আমার সাপেক্ষে সবসময় 300,000 কিলোমিটার স্পিডেই চলবে। তো এই যে ইন্টারেস্টিং কনসেপ্টগুলো যেগুলো আইনস্টাইনের থিওরিতে অফ জেনারেল রিলেটিভিটি দেখায়, প্রত্যেকটা বিষয় খুবই ইন্টারটোয়াইন্ড। এই প্রত্যেকটা কনসেপ্টই বিভিন্ন জনের, এই লাইটের স্পিডের লিমিটের ব্যাখ্যাটা আরেকজন সায়েন্টিস্টের, তারপর ওই যে আপনার লরেন্স ট্রান্সফরমেশনের কথা বললেন যে ইয়ে হয় ম্যাস, টাইম ডাইলেশন, ম্যাসটা কি বলে, ম্যাসটা তো লেন্থ কন্ট্রাকশন, এই হচ্ছে আরেকজনের। তারপর নিউটনের হইতেছে গ্র্যাভিটেশনাল ফোর্সের আইডিয়া, লটা যে ল, গ্র্যাভিটেশনাল ল তো এখনো ইউজ হয় নিউটনের সব কাজকর্ম। সে প্রত্যেকটা আইডিয়াই ডিসজয়েন্টেড ভাবে ছড়াইয়া ছিটিয়েছিল, আইনস্টাইন সবগুলোকে কানেক্ট করে একটা সুন্দর করে একটা আমব্রেলার নিচে এনে বিভিন্ন ফেনোমেনন দেখা করতে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনার যে স্ট্রিং থিওরি, আজকে একদিনে অনেক আলোচনায় ঢুকে যাচ্ছি, স্ট্রিং থিওরি নিয়ে একদিন আসলে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভাবে বসা উচিত আর কি, আমাদের স্ট্রিং থিওরি নিয়ে, টাইম ডিলেশন নিয়ে বা স্ট্রিং থিওরির ব্যাপারে হচ্ছে আমি খুব বেশি জানি না, মানে অন্যান্য গুলোর ব্যাপারে যে খুব বেশি জানি তা না, কিন্তু ধারণা রাখি মোটামুটি স্ট্রিং থিওরির ব্যাপারে আমার নলেজ লিমিটেড। তো সেটা নিয়ে একদিন আপনার সাথে বসবো স্ট্রিং থিওরিটা বোঝার জন্য, যে স্ট্রিং থিওরি মোটামুটি দ্য পারপাস এখানে বেসিক্যালি স্ট্রিং থিওরি দ্বারা পুরো ইউনিভার্সের সবকিছু একটা ফর্মুলার মাধ্যমে খুব সিম্পলিস্টিক এবং এলিগেন্ট ওয়েতে ব্যাখ্যা করার চেষ্টা সায়েন্টিস্টরা করতেছে, এবং সেটা কি অ্যান্ড স্টাফ, সেটা নিয়ে একদিন ইনশাল্লাহ আপনার সাথে আলোচনা করবো।